যাই হোক, আমরা যে উদ্দেশ্যে কৃষক র্যালিটা তৈরি করেছি, আমরা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা এই আলমডাঙ্গা উপজেলায় কৃষিকে একটি আদর্শ রূপে গড়ার জন্য যে সমস্ত প্রযুক্তিগুলি আমরা ফেস্টুনে উল্লেখ করেছি, এই এই প্রযুক্তিগুলি আপনারা এই আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন কৃষি কর্মকাণ্ডে এগুলি কাজে লাগাবেন। তাদের উদ্দেশ্যে এই কৃষি প্রযুক্তি, সেই সাথে এই কৃষক র্যালিকে সাফল্যমণ্ডিত করে সমাপ্তি ঘোষণা করবেন এবং তার বক্তৃতার মাধ্যমে। সবাইকে ধন্যবাদ জানিয়ে দুটি কথা বলবো। একটি হচ্ছে, আজকের এই র্যালিতে আমরা যে প্লাকার্ডগুলো বহন করলাম, জনগণকে সচেতনতার জন্য যেটা বললাম, এটা যদি আমরা অনুসরণ করতে পারি, এতেই কিন্তু আমাদের এই উপজেলার কৃষি ব্যবস্থাপনা অনেক সুন্দর হয়ে গড়ে উঠবে। সুতরাং আপনারা যারা কারিগর, যাদের উপরে আমাদের চরম নির্ভরতা, আমরা যেন এটা সবাই মনে রেখে কাজ করি। আরেকটি কথা হলো, উপজেলা পরিষদ চালু হওয়ার পরে প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চলছে। এবারই আমরা, আমি আমার সহকর্মীদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তা হচ্ছে এডিবির যে অর্থ সরকার আমাদের দেয়, এর থেকে একটা উল্লেখযোগ্য অর্থ আপনাদের এই খাতে দিয়ে আমরাও আপনাদের সাথে সহযোগিতা করব, যাতে আলমডাঙ্গার কৃষি উন্নয়ন সার্বিকভাবে সফল করা যায়। এই ব্যাপারে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, যাতে এতে সফল হতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।